অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থা আচমকাই অবনতি হয় এরপরেই তড়িঘড়ি তাকে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সূত্র খবর অভিনেত্রী কোমায় রয়েছেন উল্লেখ্য বরকট রোগে থাবা বসেছিল ঐঞ্জ্রালি শর্মার দেহে কিন্তু রোগের জন্য মানসিকভাবে ভেঙে পড়েনি ঐন্দ্রালি শর্মা গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম কেমনই ফিরেছিলেন শুটিং ফ্লোরে ক্যান্সারের সঙ্গে তিনি সবসময় পাশে পেয়েছেন বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরীকে একটি রিয়েলিটি শোয়ে এ ইন্দ্রালী বলেছিলেন ক্যান্সারের জন্য শারীরিক কষ্ট পেতে হয়েছিল তাকে কিন্তু মানসিক অন্যতম শান্তির জায়গা ছিল সব্যসাচীকে পাশে পাওয়া ক্যান্সারকে হারানোর জন্য লড়াই করেছিলেন সুস্থ হয়ে উঠেছিলেন তিনি কিন্তু মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালের তরফে জানানো হয় বুধবার কিছুটা ভালো হয়েছিলেন অভিনেত্রী কিন্তু আটচল্লিশ ঘন্টা না কাটলে এখনো তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাবে না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা উল্লেখ্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা তার সেই মোতাবেক প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি অঞ্জিলার শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন উল্লেখ্য পনেরো সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী অঞ্জালি শর্মা সেই সময় এই রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি ফিরেছিলেন শুটিং ফ্লোরেও কিন্তু ফের একবার দুই সালে অসুস্থ হয়ে পড়েন অঞ্জালি কঠিন অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে এরপর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি গত আটাইশে মে দাদাগিরি আনলিমিটেড সিজন নাইনে অংশ নিয়েছিলেন তিনি সেখানে মন ভালো নৃত্য প্রদর্শন করেছিলেন তার ঘুরে দাঁড়ানোর লড়াই অনুপ্রাণিত করেছে অনেকেই খুব সহজে হতাশ হয়ে পড়েন লড়াইয়ের মনোভাব বা মানসিকতা দেখা যায় না তাদের মধ্যে কিন্তু আমি আপনাকে যতবার দেখি অনুপ্রাণিত হই এভাবেই জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় আগামীর জন্য শুভেচ্ছা ঝুমুর ধারাবাহিক দিয়ে অভিনেত্রী ছোট পর্দার যাত্রা শুরু হয়েছিল এরপর জীবন জ্যোতি সয়ে অভিনয় করেছেন তিনি এরপর জীবন কাঠি সিরিয়ালের মুখ্য ভূমিকা ছিলেন তিনি